সপ্তাহকে পালন করার কোন সামনে রেখে আজকে থেকে 1960 সালে পর আমি ভারতে প্রথম জানতে পেরেছি যে অডিটর জেনারেল ছিলেন স্যার এডওয়ার্ড ব্রোমান এবং স্বাধীন ভারতের প্রথম অডিটর জেনারেল ছিলেন নরহরি রাও। 1960 সালে যেদিন ভারতের প্রথম অডিটর জেনারেল অফিসের দায়িত্বভার গ্রহণ করে সেদিন থেকে অডিট দিবস উদযাপন বা পালন করা হচ্ছে। সময়ের সাথে সাথে আমাদের দেশের গণতন্ত্র শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বৃহত্তর দায়িত্ব গ্রহণের জন্য সিএডি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে দেশে। আমাকে এই সভা এই অনুষ্ঠানে আমন্ত্রণ করাতে আমি অত্যন্ত খুশি হয়েছি, যেহেতু আমি সাহিত্য শাসন দপ্তরের একটা বিভাগের দায়িত্বে আছি। যদি এটি তৃতীয় অডিট দিবস বা সিএনএজি দ্বারা উদযাপন করা হচ্ছে, এই বছর সিএনজিএজি অডিট সপ্তাহ উদযাপন করছে স্থানীয় শাসনের উপর মেন গুরুত্ব দিয়ে অগ্রাধিকার দিয়ে। আমি জানি এটা খুশি হয়েছি বিভিন্ন প্রশিক্ষণ এবং অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে অডিট সম্পর্কিত আমাদের সাহিত্য শাসন যে সংস্থাগুলি আছে তাদেরকে কিছুটা শক্তিশালী করা বা সচেতন করা বা এই বিষয়ে আমাদেরকে সমৃদ্ধ করা। তো সাহিত্য শাসন সংস্থাগুলির ক্ষেত্রে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার আমাদের বিভিন্ন দপ্তরে যেরকম নতুন ব্যবস্থাপনা যিনি স্পিকার সাহেব এখন বলেছিলেন যে একটা সুন্দর সিস্টেমের মধ্যে কাজ করার ক্ষেত্রে অডিট এই আপনাদের দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা করে, একটা গাইডলাইন দেওয়া হয় যার মাধ্যমে আমাদের আমাদের আর্থিক ডিসিপ্লিনটা মেনটেন করা সম্ভব, যেটা পরবর্তী সময় মানুষের জন্য যে কর্মসূচিগুলি করা হয় কেন্দ্রীয় বা সরকারের যা রাজ্য সরকারের সেগুলি অন্তিম ব্যক্তি পর্যন্ত সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছানোর ব্যবস্থা। কিন্তু অডিট একটা আমাদের কাছে গাইডলাইন করবো বা একটা সিস্টেম করবো, এতে পঞ্চায়েতরাজ ইনস্টিটিউশন বা আরবান লোকাল বডির সফলতা পাবে। যখন অডিটটা যতটা বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য বা আমরা অডিটের মাধ্যমে যে কাজগুলি করব আমাদের স্বচ্ছতা বলবো যে আর্থিক দিক দিয়ে একটা ভালো জায়গা আছে, আমি প্রতিটি টাকা যার জন্য ব্যয় করা হচ্ছে সেগুলি সম্পূর্ণভাবে সেই মানুষগুলি কিন্তু পাবে। তো আমাদের পঞ্চায়েতরাজ ক্ষেত্রে আমাদের সরকারের একটি বিকেন্দ্রীকৃত রূপ যেখানে প্রতিটি গ্রাম ভারতের রাজনৈতিক ব্যবস্থা ভিত্তি হিসেবে তার নিজস্ব বিষয়গুলির জন্য দায়ী, কারণ সেটাই ছিল গ্রাম স্বশাসন। তো আমরা সবাই জানি বা আমরা জানি পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠান বা শহরের স্থানীয় সংস্থাগুলি হল স্বশাসনের প্রতিষ্ঠান, তারা তাদের অর্থনৈতিক প্রবৃত্তি পৌরসভা এবং কর্পোরেশনগুলিকে শহরের স্থানীয় সংস্থা বলা হয় এবং গ্রামীণ এলাকার একটি পঞ্চায়েতরাজ প্রতিষ্ঠান যা পিআরআইএস। স্থানীয় সরকারের কার্যাবলীগুলি হচ্ছে যেমন আমাদের যেগুলি যে আমরা যারা পৌর নিগম পৌর পরিষদ বা নগর পঞ্চায়েতে যারা নির্বাচিত হয়ে যারা বোর্ড গঠন করে যে কাজগুলি আমাদের করা হয় সেটা হচ্ছে রাস্তা বাগান রাস্তার আলো ড্রেন পাবলিক হাইওয়ে পার্ক ইত্যাদি নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ করা হচ্ছে সংস্থাগুলি সরকারি সংস্থাগুলির কাজ এবং মৃত্যু বিবাহ এবং জন্ম নিবন্ধন করার কাজটা করা হয়। কসাইখানা জাসলাটার বাজার বা মোটর পার্ক স্থাপন রক্ষণাবেক্ষণ করা রাস্তা রাস্তার নামকরণ করা এবং ঘরের সংখ্যা নিরূপণ করা, এটা ঠিক স্থানীয় সংস্থাগুলি কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইউনিয়ন বা রাজ্য সরকার উভয়ের কাছ থেকে অনুদানের একটি বড় অংশ স্কিম থেকে নির্দিষ্ট, যদিও সরকারি অনুদান ছাড়া স্থানীয় সংস্থাগুলি কর এবং ফি এবং বিভিন্ন ট্যাক্স বহন করে তবে অত্যন্ত কম পরিমাণে গ্রহণ করা হয়। আপনি যেমন অবগত আছেন এবং আপনারা সংবিধানের চতুর্থ সংশোধনী আইন 1992 শহরের স্থানীয় সংস্থাগুলিকে ইউএলবি একটি সাংবিধানিক মর্যাদা প্রদান করেছে। সংবিধানের 343 অনুচ্ছেদ রাজ্য আইনসভাগুলিতে স্থানীয় সংস্থাগুলিকে ক্ষমতা এবং কর্তৃত্ব প্রদানের জন্য আইন প্রণয়ন করার ক্ষমতা দেয় যাতে তারা স্বসরকারের প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে এবং ক্ষমতা এবং দায়িত্ব অর্জনের জন্য বিধান তৈরি করতে পারে। এই উদ্দেশ্যগুলি কার্যকরভাবে অর্জনের জন্য ত্রিপুরা সরকার ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 প্রণয়ন করে যা ইউএলবি নগর এলাকা অর্থনৈতিক প্রবৃত্তি এবং সামাজিক ন্যায় বিচার ত্বরান্বিত করার স্থানীয় স্বসরকারের প্রতিষ্ঠান হিসেবে কাজ করার ক্ষমতা দেয়। বর্তমানে রাজ্যে একটি মিউনিসিপ্যাল কর্পোরেশন 13টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং 6টি নগর পঞ্চায়েত রয়েছে। ইউএলবি বিভিন্ন স্থায়ী কমিটির তত্ত্বাবধানের মাধ্যমে তাদের কার্য সম্পাদন করে থাকে, যেমন অর্থ কমিটি আছে, জনস্বাস্থ্য কমিটি, পাবলিক ওয়ার্কস কমিটি, শিক্ষা স্বাস্থ্য ও স্যানিটেশন কমিটি, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি এবং দারিদ্র বিনিয়োজন কমিটি।
You will be performed to PMY Urban, LPM Shopping, National Urban Livelihood, NULM, and Central Finance Commission on the NGO sponsored for a proposal to be after. ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম টুয়েফের একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা প্রকল্প শহরে দারিদ্র্য কর্মসংস্থানের সৃষ্টির জন্য বাস্তবায়িত করা হয়। আজকে অবধি এএমসি পিএমওয়াই 30,744টি বাড়ি, 5,732টি টয়লেট সুবিধাভোগীদের পরিবারগুলিকে প্রদান করেছে। আমরা নারী স্বনির্ভর গোষ্ঠী এসিডি গঠন করেছি 1910টি, যা এখনও স্বনির্ভর। ক্রিয়েট জব কার্ড 33,209 ইত্যাদি প্রদান করা হয়েছে। আমি আশা করি প্রিন্সিপাল অ্যাডভোকেট জেনারেল কার্যালয় আমাদেরকে আরও ভালো আর্থিক ব্যবস্থাপনা এবং মূল্য সংযোজন দীক্ষা রিলোকেশন অডিট পরিচালনা করতে সহায়তা করবে। এই কয়েকটি কথা বলে আমার আজকে আলোচনা শেষ করলাম। আমি অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ করার জন্য আমার কথা বলার জন্য। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি বাণী সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।